আমরা অনেকে নানা রকম প্রয়োজনে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে থাকি। তো বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার পর ওইখানে কিন্তু একটি ভেরিফিকেশন কিন্তু করতে হয় এনআইডি কার্ড দিয়ে। তো অনেকে রয়েছে ওই ভেরিফিকেশনটা কিন্তু হচ্ছে না, নানা রকম সমস্যা কিন্তু দেখে কিন্তু বাতিল করা হচ্ছে বা রিজেক্ট কিন্তু করে দিচ্ছে। তো আপনার যদি এরকম ভেরিফিকেশন না হয়ে থাকে, আপনি এমন সমস্যায় পড়ে থাকেন, তাহলে আপনি এটা কীভাবে সলভ করবেন? তো তার জন্য আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে এই যে বাইন্যান্স অ্যাপে রয়েছে এইখানে। তো যখন আপনি এই জায়গায় চলে আসবেন, এইখান থেকে কিন্তু আপনার এমন একটি ইন্টারফেস কিন্তু দেখাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে ভেরিফিকেশন নাও এরকম অনেকগুলো অপশন কিন্তু থাকতে পারে, অনেকের কিন্তু নাও কিন্তু থাকতে পারে। তো যাদের নেই তারা কী করবেন, এখান থেকে আপনি এই যে এরকম অপশন চলে আসলে বা কিছু কোনো লুট নিয়ে এরকম অপশন চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এখান থেকে টাই নাও বলছে আপনার যদি এরকম চলে আসে, মানে ঢোকার সাথে সাথে যদি এমন চলে আসে আপনাকে আবার তারা ভেরিফিকেশন করতে বলছে, আপনি কী করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেবেন। তো এখানে যাদের এরকম অপশনই থাকবে না তারা কী করবেন, তো তারা কী করবেন এখান থেকে আমি সেটাও কিন্তু বলে দেবো। আগে যাদের এরকম অপশন চলে আসছে তারা কী করবেন, তো দেখতে পাচ্ছেন টাইনাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে এনআইডি কার্ড রয়েছে, তারপর আপনার পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, মানে এইসব জিনিস রয়েছে। আপনি এখান থেকে যেটা দিয়ে করেন না কেন, আপনি কী করবেন ওইটার উপর এইভাবে ক্লিক করে সিলেক্ট করবেন। তো আমি আবারও বলছি আপনি যেটা দিয়ে করেছেন আপনি ওইটার উপরে সিলেক্ট করবেন। এনআইডি কার্ড বা আইডি কার্ড দিয়ে করে থাকলে আইডি কার্ডে, পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্টে, এবং ড্রাইভার্স লাইসেন্স রয়েছে ওইটাতে করলে ওইখানে সিলেক্ট করে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে, আপনি কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখনই ক্লিক করবেন আপনাকে এরকম অপশন চলে আসবে, আপনি এইখান থেকে আবারও এই দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি এইখানে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর মূল কথা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে ওইটার কিন্তু আপনাকে ছবি কিন্তু এখান থেকে মানে দিয়ে দিতে বলবে। তারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড এক্সিস্টিং ফটোস, মানে আপনার এনআইডি কার্ডের সামনে এবং পিছনের অংশের যে ছবি রয়েছে আপনাকে কিন্তু ওইটা এখান থেকে দিতে হবে। তো আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপলোড এরকম একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনি এইখানে প্রথমে আপলোড আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন এখান থেকে শো হবে, চুজ ফ্রম অ্যালবাম। তো আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে, আপনার গ্যালারিতে যেখানে আপনার এনআইডি কার্ডের ছবিটি তোলা রয়েছে আপনি আগে থেকে দুইটা ছবি সামনে এবং পিছনের অংশ তুলে নেবেন। নেওয়ার পর যে ফোল্ডারে আপনার ছবিটি রয়েছে আপনি ওই ফোল্ডারে ক্লিক করে প্রথমে আপনি সামনের যে অংশটুকু রয়েছে ওইখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। তো ওইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর্যন্ত আপনাকে এখানে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে। তো এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এনআইডি কার্ডটি চলে আসবে এখানে, এবং আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ, আপনি এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার উপরের মানে একটা হয়ে গেছে, এখন আপনাকে পিছনের সাইড আপনার এনআইডি কার্ড আপলোড করতে হবে। তো এখান থেকে দেখতে পাবেন এই যে আপলোড, আপনি কী করবেন এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আবার এখান থেকে দেখতে পাবেন এই যে চুজ ফ্রম অ্যালবাম, আপনি এইখানে ক্লিক করে ঠিক আগের মতোই এনআইডি কার্ডের যে পিছনের অংশটুকু রয়েছে আপনি ওইটা ওই ফোল্ডার থেকে নিয়ে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনার আবার বেশ কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এখান থেকে আপনার ছবিটি চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দুইটা ছবি আপনার এখান থেকে চলে আসছে, মানে সামনে এবং পিছনে। তো এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, এইখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড মানে কমপ্লিট। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে কমপ্লিট, আপনি এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনারা তারা আবারও ফেজ দিতে বলবে, মানে আপনি যেই এনআইডি কার্ডটা দিয়ে আপনি এই এতক্ষণ এই কিছু করলেন আপনাকে কিন্তু ওই ব্যক্তির ফেজ কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমরা অনেকে এই ভুলটাই করে থাকি, আমরা এনআইডি কার্ড দিয়ে একজনের আর ফেজ দিয়ে আরেকজনের, এমনটা করে চলবে না। আপনি এখান থেকে যার এনআইডি কার্ড দিয়ে করেছেন তারই ফেস কিন্তু আপনাকে এখান থেকে মানে ভেরিফাই কিন্তু করতে হবে। তার জন্য আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু ক্যামেরাটা কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে যাবে। তো আপনি কী করবেন এখান থেকে আপনার ছবিটা আপনি এখান থেকে সুন্দর মতো আপনি দিয়ে দেবেন। তো যখনই আপনি আপনার ফেসটি ভেরিফাই করবেন আপনাকে কিন্তু তারা আবারও হয়তো ওই সময় আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে, আর না হয় আপনার আবারও কিন্তু কিছুদিনের জন্য কিন্তু রিভিউতে কিন্তু নিয়ে যাবে। তো এমনটা করে কিন্তু আপনার এইভাবে ভেরিফিকেশন কিন্তু করতে হবে। যদি আপনার এরকম ভেরিফিকেশন না হয়ে থাকে, অবশ্যই এই কাজগুলো করার পরও যদি আপনার না হয়, অবশ্যই আপনার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।